রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দিবেন, কি ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবো। স্যার, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে, সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা উপমহলের নির্দেশে করছে, এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে, এটা তারা চূড়ান্ত অপরাধী করে, এটা তারা বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356 এর মতো পরিস্থিতি আছে কিনা, আমি ক্লিয়ারলি বলছি হ্যাঁ আছে। 356 করা দরকার, সন্দেশখালিতে কী হল, মাহমুদুর রহমান অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যাননি, তাই তো, একদম তাই না? গান বাজনা করছি, হ্যাঁ গান বাজনা করছি। মিস্টার, আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবে আমার হাতে, গোল্লা বিগ জিরো। 24 নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি কি মনে করছে? বাংলায় কেমন পেতে পারে 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাই বলছি আমি, বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসেবে করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদের কিন্তু সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে না, কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে? আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট, তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নামে এখনো তার নেই, যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমায় জানাতে হবে বা তোমায় জানাতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ। রাজ্যের জন্য রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে আপনার ব্যক্তিগতভাবে? না, সে সুযোগ বা পরিষেবা তো পাওয়া যাবে না, যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চিত। সেক্ষেত্রে কিছু ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি বলবেন সেরকম কিছু ভেবে রেখেছেন? হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা ওয়ান ইস্টু ওয়ান কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কী বল সেটা আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার আমার কাছে একটা মামলা এলো, তাদের ওখানে কোনোদিন জল ছিল, শেখদুল্লা গ্রাম, শেখদুল্লা গ্রাম, আমি অর্ডার করে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং 30 জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে, বোর্ডকে বাধ্য করতে হবে, এটা প্রশাসনের কাজ। শেখদুল্লার মতো অনেক গ্রাম এখানে রয়েছে, তারা কিন্তু জল পাচ্ছে না, কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই, তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না, তার দপ্তরকে দিয়ে কাজ করো, তার সরকারকে দিয়ে কাজ না করতে পলাতে পারার জন্যে। তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চেয়েছিলেন, অপরাধ করেছে, তার অপরাধ তো এড়িয়ে যাবে, কি বলেন? শঙ্করবাবু আরো ভালো বলবেন।